ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয় আপনাদের সামনে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটা হলো কুরবানির ফজিলা। এ সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কোরবানি করা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। সূরাতুল কাউসারের দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য সলাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। সুতরাং আমাদের সলাত, আমাদের কুরবানি হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সূরা আনআমের 62 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সলাত, আমার সিয়াম, আমার হজ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার জীবন মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইন্না সলাতি ওয়া নুসকি, আমার সলাত ওয়া নুসকি, আমার কুরবানি, ওয়া মামাত ওয়া মাহইয়া ওয়া মামাত, আমার জীবন মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং আমরা সলাত, সিয়াম, হজ, যাকাত যাই কিছু করব, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সম্পাদন করব, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তো কুরবানি করা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ কুরবানি করার জন্য আমাদেরকে বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইবনু মাজার 3123 নম্বর হাদিস, মান কানা লাহু ওয়াসআ ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যার সমর্থ থাকার সত্ত্বেও কুরবানি করলো না, সে যাতে আমাদের ঈদগাহে না আসে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ধমকি দিয়েছেন যে যাদের সমর্থ থাকার সত্ত্বেও কুরবানি করবে না, তারা ঈদের সলাত আদায় করার কোনো প্রয়োজন নেই, ঈদগাহের ধারে কাছেও তারা আসবে না। সুতরাং কুরবানি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, সারা জীবনেই তিনি যতদিন মদিনায় ছিলেন 10 বছর তিনি লাগাতার কুরবানি করেছেন। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অব্যাহত সুন্নাহ যা তিনি কোনো বৎসর বাদ দেননি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কুরবানি করেছেন আর আল্লাহ আমাদেরকে যেহেতু নির্দেশ দিয়েছেন, সুতরাং আমরা যারা সমর্থবান হব, কুরবানি করার অর্থ যাদের থাকবে, অবশ্যই তারা কুরবানি করবে। এটা নেসাব পরিমাণ মালে উপনীত হতে হবে না। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, যাদের নেসাব পরিমাণ যাকাত দেওয়ার মতো, যাদের সমর্থ হয় তারাই কুরবানি করবে, এটা ঠিক নয়। যাদের কুরবানি করলে কোনো সমস্যা হবে না, আর্থিক সংকটে পড়বে না, তারাই কুরবানি করতে পারবে, চাই তার মাল নেসাব পরিমাণ পৌঁছুক অথবা না পৌঁছুক। এটাই সহি এবং এটাই জমহুর অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন। সুতরাং আমাদের যাদের সমর্থ আছে আমরা কুরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করব। এই কুরবানি করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন, আমাদেরকে তিনি অবশ্যই উজরাত প্রতিদান দান করবেন। কিন্তু হাদিসের মধ্যে কুরবানির ফজিলত সম্পর্কে কোনো সহি হাদিস পাওয়া যায় না। যত হাদিস বর্ণিত হয়েছে এইগুলোকে ওলামায়ে কেরাম জাল এবং জয়ীব বলে আখ্যায়িত করেছেন। মালিকি মাজহাবের বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা ইবনুল আরাবি এবং শাফি মাজহাবের প্রসিদ্ধ মুহাদ্দিস জগৎ বিখ্যাত হাদিস বিশারদ ইমাম ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ পরিষ্কার বলেছেন যে কুরবানির ফজিলতে সহি কোনো হাদিস পাওয়া যায় না। এ সম্পর্কে যত হাদিস বর্ণিত হয় মানুষ যে এই সমস্ত আজিব আজিব গল্প, কিচ্ছা কাহিনী এবং হাদিস বলে থাকে, এগুলো সব কটি জাল এবং জয়ীফ। বিস্তারিত দেখুন আরেজাতুল আহওয়াজি 6ষ্ঠ খণ্ড 288 পৃষ্ঠা, তালখিসুল হাবির 4র্থ খণ্ড 138 পৃষ্ঠা। সেখানে পরিষ্কার বলা হয়েছে কুরবানির ফজিলত সম্পর্কে যত হাদিস আছে সবগুলো জাল এবং জয়ীফ, কোনো সহি হাদিস পাওয়া যায় না। তারপরেও দেখা যায় আমাদের সমাজে বলা হয়ে থাকে যে আল্লাহ রাসূল বলছেন তোমরা আনন্দ চিত্তে খুশি মনে কুরবানি করো, কেননা এটা কিয়ামতের দিন ফুলসিরাত পার হওয়ার জন্য এটা বাহন হবে। এই হাদিসটাও ইবনু হাজার আসকালানি এবং
যুগশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম নাসিরুদ্দিন আলবানী সিলসিলাতু আহাদিস যাইফা ওয়াল মাউযুআর দ্বিতীয় খণ্ডের 14 পৃষ্ঠায় তিনি জাল বলে আখ্যায়িত করেছেন। এমনি ভাবে সাহাবাই কেরাম নাকি জিজ্ঞেস করেছেন যে মা হাযিল আযহিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানির এর হাকিকত কি, কুরবানি আমরা কোথা থেকে পেলাম? আল্লাহর রাসূল বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের সুন্নাহ। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানিতে আমাদের জন্য কি সওয়াব, কি প্রতিদান, কি আজরত উজরত রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন, ওমা সুফুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কুরবানির পশুর মধ্যে যে ছোট ছোট পশম থাকে, লোম থাকে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাসূল বললেন, লিকুল্লি সুফুফি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবেন। হাদিসটি ইবনু মাজার 3117 নম্বর হাদিস, কিন্তু এই হাদিসটিকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ জাল বলে আখ্যায়িত করেছেন, অত্যন্ত জুআইফুন জিদ্দান বলে তিনি উল্লেখ করেছেন। বিস্তারিত দেখুন সিলসিলায়ে জুআইফা, সিলসিলাতু আহাদিস জুআইফা ওয়াল মাউযুআ দ্বিতীয় খণ্ড 14 পৃষ্ঠা তিনি বিস্তারিত কুরবানির হাদিসগুলো আলোচনা করেছেন এবং প্রমাণ করেছেন যে কুরবানির সম্পর্কে যত হাদিস আছে এগুলো সবকটি জাল এবং জুআইফ। সুতরাং কুরবানি সম্পর্কে আমরা যখন আলোচনা করব, আমরা এই জাল জয়েফ হাদিসগুলো বর্জন করব, কারণ এইগুলো যদি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস না হয় তাহলে আমরা আমাদের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিব, কারণ আমরা স্বেচ্ছায় জাল এবং জয়েফ হাদিসগুলো মানুষের কাছে বলে বেড়াচ্ছি। আর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি স্বেচ্ছায় মান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতা বাউ আমাকে আদাহু মিনান নার, যে ব্যক্তি স্বেচ্ছা আমার প্রতি মিথ্যারোপ করবে, যা আমি বলিনি এমন কথা আমার দিকে নিসবত করবে, সম্বন্ধ করবে, ফালিয়াতা বাউয়া মাকাআদাহু মিনান নার, সে যাতে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। বিস্তারিত দেখুন মুসলিম শরীফের মুকাদ্দামার মধ্যে হাদিস নম্বর 7, 8, 9, 10 এগুলোতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ রাসূলের উপর স্বেচ্ছায় কেউ মিথ্যারোপ করলে তার পরিণতি কি হবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আসুন আমরা এগুলো বর্জন করি। যেইভাবে সহি সুন্নাহ দ্বারা কুরবানির বিধিবিধান বর্ণিত হয়েছে সেভাবে আমরা করার চেষ্টা করি এবং জাল জুআইফ মিথ্যা হাদিস এবং ঘটনা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বারাকাল্লাহু ফিকুম। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.